বটদ্রোয়ার দৃশ্য। এইদরে এটা ঘর আক্রমণ করেছে উত্তেজিত জনতায়। সকলের হাতে হাতে লাঠি, নিরাপত্তা বাহিনী আছে যদিও নিরাপত্তা বাহিনীর বাধা নেউচি গাঁওবাসী আক্রমণ করেছে এই ঘর। কেনো এই ঘরটির গড়াকে এগারী পঞ্চম শ্রেণীর ছাত্রীক ধর্ষণ করেছিল। ঘরটির গড়াকী জাকির হোসেন এতিয়াও পলাতক। উত্তেজিত লোকে জাকির হোসেনক নাপায় জাকির হোসেনের বাসগৃহতেই আক্রমণ চলাইছে। উল্লেখযোগ্য যে এই ঘরটির গড়াকী জাকির হোসেনে গাঁওখনের পঞ্চম শ্রেণীর এগারী ছাত্রীক শুক্রবারে ধর্ষণ করেছিল। কেবল ধর্ষণ করেই শান্ত থাকা নাছিল জাকির হোসেন তথা তেওঁলোকৰ দুই সহযোগী। কণমানি শিশুটিক জ্বলাই দি হত্যার চেষ্টা চলাইছিল। পরবর্তী সময়ত ডি এম সি এইচত শিশুটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা ধর্ষণের ঘটনার প্রতিবাদ দিয়া উত্তেজিত লোক আছে লালুঙ্গার। উত্তেজিত জনতায় এফালের পর ভাঙিছে অভিযুক্তর ঘর। ডি ওয়াই 365 সাংবাদিকর উপস্থিতিত জনতার আক্রমণ। নিরাপত্তার দায়িত্বত থাকা নিরাপত্তা বাহিনীও ব্যর্থ। হাতে হাতে লাঠি লই উলাইছে পুরুষ মহিলা। এই মহিলাসকল মন করক, তেওঁলোকো বহি থকা নাই, সকলোরে হাতে হাতে লাঠি। ধর্ষিতা শিশুটি পঞ্চম শ্রেণীর ছাত্রী আছিল। ঘরত অকলে আছিল তাই। হঠাৎ প্রবেশ করে তিনজনীয়া ধর্ষণকারী দল মুখত খোপা দি শিশুটিক ধর্ষণ করা হয়েছিল। ধর্ষণের অন্তত যৌনাঙ্গত চুইরে আঘাত হলা হয়েছিল। শেষত কেরাসিন তেল ঢালি জ্বলাই দিয়া হয়েছিল। এই সমগ্র ঘটনায় সমগ্র অঞ্চলটির এক উত্তেজনায় বিরাজ করেছে। উত্তেজিত হয়ে পড়েছে স্থানীয় রাইজ। জি এম সি এসত শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটিয়ে। চিকিৎসকে মৃত্যুর কাষর উভতাই আনিব নোৱাৰিলে। দুখীক শাস্তি বিহার দাবি পরিয়াল। এয়া জি এম সি এসর দৃশ্য। এইদরে শোকত ভাগি পড়েছে ইতিমধ্যে মৃত্যুমুখত পড়া ধর্ষিতা শিশুটির পরিয়ালের সদস্য। বন্তি স্কুলের পর আহিছে 1টা বজাত আহি পেলাই গড়ত সোমাইছে। সোমার পিছত সিহতে পাছত তার পাছতেই সিহতে গৈছে। গৈ পেলাই মুখত হেঁচা মারি দিয়েছে। দৌড়ি পেলা তাক আর কথা কবলৈ নিদিলে। মানে বুড়া মানুষ এজন আমি চিনি পাও গাঁওলিয়া, তেওঁর নাম হল আলি হোসেন। সেইজনে যেতিয়া রাস্তা দিয়ে যা ঘর জুই জ্বলি আছে, ছোৱালীজনী মাত বোল নাই, মানে জুইটোহে দেখা পাইছে। তেতিয়া মোৰ দরজা ভাঙি লৈ গৈ তেতিয়া সেই মানুষজনে গৈ পানী ঢালি দিছে। এই হাতে এইটো চাওঁ যে সরকারে এনেকে যে আগত যোনটো মানে আছিল ফাঁসি দিয়া, এই ফাঁসি দিয়াটো মই ভাল পাওঁ। তিনি ধর্ষণকারীর মাজরে দুজনক গ্রেপ্তার। গ্রেপ্তার হওয়া দুজন নাবালক। তৃতীয় অভিযুক্ত জাকির হোসেন পলাতক। জাকির হোসেন দুটি সন্তানের পিতৃ। পূর্বেও এনে জঘন্য কার্যত লিপ্ত হয়েছিল জাকির। এই আলোকচিত্রখন মন কর, এইজনে কুখ্যাত ধর্ষণকারী জাকির হোসেন। জাকিরের বিরুদ্ধে পূর্বেও অনুরূপ অভিযোগ উত্থাপন হয়েছিল। এই লজনে এনেকুৱা ঘটনা আরো পূর্বত কেবাটাও করে আহিছে। আর স্থানীয় রাইজে বহি রাইজমেল বহি এই লড়াজনক যেনেকুৱা বিচার করা হয়েছিল, কিন্তু তথাপিও এই লড়াজন ভাল হওয়া নাই। ইতিমধ্যে সমগ্র অঞ্চলটির উত্তেজনায় বিরাজ করেছে। এইদরে জাকির হোসেনের গ্রেপ্তারের দাবি রাজপথলে উলাই আছে অঞ্চলটির রাইজ। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365।